চাপ সৃষ্টি ও ভয় দেখিয়ে যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ীর কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন হবিগঞ্জ 3 আসনের সাংসদ আবু জাহির। এমন অভিযোগ এনে সাংসদ আবু জাহির ও তার পরিবারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন ব্যবসায়ী গাজীউর রহমান। 30 নভেম্বর সকাল 11টায় রাজধানীর সেগুনবাগিচায় হোটেল সেগুনে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘ 25 বছর যাবৎ যুক্তরাজ্য প্রবাসী। তিনি বাংলাদেশে ব্যবসা করার উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ কদমতলী এলাকায় মহাসড়কের পাশে জমি ক্রয় করেন। কালাম ও শামসুল নামে 2 জন অংশীদার নিয়ে ব্যবসা করতে থাকেন তিনি। তাদের ব্যবসা প্রতিষ্ঠান জিএস ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস মিটার ভাঙচুর করার ঘটনার অংশীদারদের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। এক পর্যায়ে স্থানীয় সাংসদ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক শেষে প্রথমে পিএস ছেলে মেয়ে ও ভাইয়ের নামে 4টি চেকের মাধ্যমে 55 লাখ টাকা উত্তোলন করে নেন সাংসদ আবু জাহির। পরবর্তীতে আরও 69,54,365 টাকার চেক স্বাক্ষর করিয়ে নেন তিনি। এমনকি এমপি আবু জাহির নিজের লোকজন দিয়ে আদালতে 3টি মামলা করিয়েছেন উল্লেখ করে গাজীউর রহমান বলেন, বর্তমানে সন্ত্রাস বাহিনী ভয়ে হবিগঞ্জের বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছেন না তিনি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগটি অস্বীকার করেন সাংসদ আবু জাহির। তোমরা যে আমার এগেনিস্টে যে এলিগেশন আছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, ওরা বলছে মিটার ভাঙার ব্যাপারটা যেটা আমি বলি, ওরা ওটা আমরা এখানে ডিসকাস হয়েছে, আমার পেপার নিয়ে গেছি যে মাসে আমার মিটারটা ভাঙছিল, আপনারা কথাটা ফলো করেন, কিন্তু যে মাসে মিটারটা ভাঙা হয়েছিল ওই মাসে আমি বলছি যে লাস্ট 6 মান্থ ওই মাসের মিটারের সাথে মিলাই দেখেন যে 6 মান্থের ভিতরে যদি এই মাসে যদি আমার মিটারের পয়সা 5 থেকে 7 লাখ টাকা কম হয় তাহলে প্রমাণিত হইলো যে আমি মিটার ভাঙছি, আমি চুরি করছি। হ্যাঁ, আমি কিন্তু লন্ডন থেকে তখন আসছি। আর যদি এটা সমান হয় বা বেশি ব্যাস কম হয় তাহলে তো এটা প্রমাণ করতে পারবেন না, তখন আমি আমার এগুলো এভিডেন্স আমার সাথে আছে, আপনারা দেখাতে পারবো। তখন দেখা যায় যে ওই মাসে আমার বিল 1 লাখ টাকা বেশি ছিল, তখন এটা প্রমাণিত হয় যে আমি মিটার ভাঙি নাই, আমি চুরি করি নাই। তখন এমপি সাহেবের মাধ্যমেই ওরা আমার কাছে মাপ চাইছে। হ্যাঁ, এমপি সাহেব বলছে যে সামাজিক বিচার এইভাবে হয়, তুমি এটা মন থেকে ছেড়ে দাও, ছেড়ে ওদের হিসাব পত্র করে শেষ করো, আর তোমরা এগুলো সব উঠাই নিয়ে আসো, আর উনি টাকা দিবে। কিন্তু ওরা কিচ্ছুই উঠাই নাই, না উঠাইয়া এর এগেনিস্টে আমার পরে 2 টাকার মামলা আবার করছে, এর জন্য এটা শেষ হয় না, অভিযোগ করছে। কিন্তু আমার এভাবে পেশাই না ঢুকাইছে, আমার বাচ্চা বউ বাচ্চা সবাই লন্ডনে, এখন আমাদের ব্যবসা ট্রেডিংয়ের সময় নভেম্বর ডিসেম্বর, আমি 2 মাস ধরে এখানে একটার পর একটা আমার এগেনিস্টে আমার পাসপোর্ট জব্দ করাইছে, অফ দ্য রেকর্ড আমার পাসপোর্ট জব্দ করাইছে। এটি আপনারাই বলেন, হ্যাঁ মামলা এখনও প্রসিড হয় নাই, আমি হাইকোর্ট থেকে জামিন নিয়েছি তার ভয়ে, এইটার এগেনিস্টে সে আমার পাসপোর্ট জব্দ করাইছে। হ্যাঁ, করাই আমি পাসপোর্ট আবার আমি নেওয়াইছি, যাই হোক আমার নিছি আমি, তারপর সে এটার এগেনিস্টে আবার কমপ্লেন করছে যে 8 টাইপের জন্য এটাও রিজেক্ট হয়েছে, তারপর সে জস্টকোর্টে আবার রিভিউ করছে, এটাও রিজেক্ট হয়েছে। আমার লাগি হবিগঞ্জে কোর্ট কাছারি চালানো আমার জন্য বিষম একটা ব্যাপার, তো আমি চেষ্টা করতেছি যে আমার এগুলো ঢাকাতে নিয়ে আসতে ফর আমার সেফটি। থ্যাংকস টু আল্লাহ, আমার ঢাকাতে একটা ফ্ল্যাট আছে যার কারণে আমি ঢাকা থাকতে পারতেছি, নাইলে তো আমি কই থাকতাম, হোটেল থাকতেই তো। হ্যাঁ, আমি উনার ভয়ে উনার ছেলেরা আমার ফোন করে বলছে যে তুই জানাস আমি কে, তোরে কালকে কয়েন দিতে ভাসাই দিবি, এগুলো স্টেটমেন্ট আমি দিছি, এগুলো সব দিচ্ছি, এগুলো সবগুলো আছে এটার মধ্যে, এটা সবটা আছে, কপি দিছি আপনারা দেখেন।